বিক্রমে বক্তব্য দিয়ে যাচ্ছে, ভাই সাহেবরা খেয়াল করে দেখুন, আমি কিন্তু কুকুরের সাথে মারাত্মক ভাবে লড়ে যাচ্ছি। আসলে কি মারাত্মক ভাবে লড়ে যাচ্ছে না মারাত্মক ভাবে পালিয়ে যাচ্ছে? ও কি বলে, এই মারাত্মক ভাবে পালিয়ে যাওয়াকে যদি লড়ে যাওয়া বলা হয়, সরে আসাটাকে যদি বিজয় মনে করা হয়, তাহলে দুঃখ করার একটু জায়গা থাকা দরকার ছিল, ওইটাও থাকে না। ঠিক না? ঠিক ছোট, আল্লাহ ক্ষমতা দেখেছেন, আল্লাহ ক্ষমতা দেখেছেন। আকাশে যখন মেঘমা তর্জন গর্জন শুরু করে, বম্বিং শুরু করে, ফাটাফাটি আওয়াজ দেয়, ফাটাই খেতে কেউ পারে, কথা ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ বোমা পরে কম তো এখানে টের পান না, ফাটা পড়ে না। আমাদের দেশে কি ভাষা বলে, দেওয়ার ডাক পড়ছে, হ্যাঁ ফাটা পড়ছে, এরকম বলা হয় না? আল্লাহ বোমা, আল্লাহ সাউন্ড বোমা আছে, ফাটাফাটি আলোচনা শুরু হয়, তার আঙ্গুল দেয়, এছাড়া কিছু করার থাকে না। আল্লাহ যখন দরজা গুলো খুলে দেয়, ঝরঝর করে পড়া শুরু হয়, ফাটানোর ক্ষমতা কারো নাই। ঠিক না? এই যে শোনা সূরা সাজদায় আল্লাহ আপনি বলছেন, ان زلزلة الساعة شيء عظيم, কি বলছে যে কিয়ামতের ভূমিকম্পটা একটি মারাত্মক বিষয়। কিয়ামত